ভারতীয় জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী আমাদের ভাগ্য বিচার অনেক রকম ভাবে করা যায়। আমরা নিজের ভাগ্য ও ভবিষ্যৎ অনেক রকম ভাবে জানতে পারি, প্রথমত আমাদের ডেট অফ বার্থ দিয়ে, তারপর আমাদের জন্ম রাশি অনুযায়ী, এছাড়া জন্ম বার অনুযায়ী, তাছাড়া আপনার জন্ম মাস অনুযায়ী। শাস্ত্রে আছে জন্ম মাসে নাকি কর্ম করতে নেই, তার মানে আমাদের জন্ম মাসের আমাদের জীবনে অনেকটা গুরুত্ব আছে। এবং জন্ম মাস অনুযায়ী আপনি কিরকম মানুষ হবেন সেটা আজ বলবো এই ভিডিওতে। যদি আপনার জ্যৈষ্ঠ মাসে জন্ম হয় আপনি কিরকম মানুষ হবেন সেটা তো বলবোই, ভালো দিক মন্দ দিক সমস্ত দিকটা বলবো, তাছাড়া আপনার পিতামাতার সঙ্গে আপনার সম্পর্ক কীরকম থাকবে এবং আপনার কর্মজীবন বা ভাগ্য কীরকম হবে, চাকরি এবং ব্যবসা ভাগ করে বিশ্লেষণ করব, এবং কোন বয়স থেকে আপনি জীবনে উন্নতি করতে পারবেন সেটাও বলবো। তাছাড়া আমি বলবো আপনার প্রেম ও বিবাহের দিকটা, আপনার প্রেমের লাইফ কেমন হবে এবং বিবাহিত জীবন কীরকম হবে, তাছাড়া বলবো স্বাস্থ্য। এছাড়া নারী পুরুষ নির্বিশেষে আমি বলবো আপনার শুভ বর্ণ, শুভ সংখ্যা, শুভ বার, শুভ রত্ন, শুভ ধাতু, শুভ মাস এবং শুভ বয়স, কোন কোন বয়সে আপনি জীবনে উন্নতি করতে পারবেন, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই আমাদের সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। যদি আপনার জ্যৈষ্ঠ মাসে জন্ম হয় আপনি হবেন অতিশয় চতুর অর্থাৎ বুদ্ধিমান এবং কষ্ট সহিষ্ণু অর্থাৎ কষ্ট সহ্য করতে পারবেন, তাছাড়া আপনি হবেন বহুজন পালক অর্থাৎ অনেকজন আপনার জন্য কিন্তু করে খাবে এবং চলবে জীবনে লাইফে, অর্থাৎ আপনি কোনো ম্যানেজার বা কোনো বাবু এই ধরনের কিছু হতে পারেন। অপমানকর কিছু আপনার কিন্তু সহ্য হবে না। মিষ্টি দ্রব্য ভক্ষণ করতে আপনি ভালোবাসবেন অর্থাৎ মিষ্টি খেতে আপনি খুব ভালোবাসবেন। নানান কারণে আপনার মাঝে মাঝে দুশ্চিন্তা মনের মধ্যে উদয় হবে এবং দুঃখ পেতে হবে, অর্থাৎ নানা কারণে আপনি দুশ্চিন্তা করবেন এবং দুঃখ পাবেন, আপনি দাতা হবেন না। মধ্যমাকৃতিযুক্ত সৌম্যবর্ণ উজ্জ্বল নয়ন তথা উন্নত নাসিকা বিশিষ্ট মানুষ হবেন আপনারা, আপনি উদার তথা উন্নত মনের অধিকারী হবেন। ক্ষণিকের তৃপ্তি আপনার কাম্য নয় অর্থাৎ কিছুক্ষণের আনন্দ আপনার ভালো লাগবে না, আপনি এরকম কিছু করতে চাইবেন যাতে আপনি সারা জীবন আনন্দ পান, এরকম ধরনের মন মানসিকতা হবে আপনাদের। কিন্তু আপনি হঠাৎ যদি রেগে যান তবে আপনার নিজের বিপদ কিন্তু নিজেই ডেকে আনবেন, রাগা ক্ষেত্রে একটু সাবধান হবেন এবং বুঝে শুনে রাখবেন। আপনার কথাবার্তা মাধুর্যমণ্ডিত হবে অর্থাৎ আপনি হবেন মিষ্টিভাষী এবং আপনি হবেন ঈশ্বর বিশ্বাসী, ঈশ্বরের প্রতি আপনার ভক্তি ভালোবাসা থাকবে। এবার মন্দ দিকটা বলবো, আপনি লটারি মদ্যপান এবং বেশ্যা আসক্ত হতে পারেন, কিন্তু শেষের দিকে আপনার নিজের ভুল বুঝতে পারবেন এবং অনুতপ্ত হবেন, তবে সাবধানে থাকবেন, এইসব ক্ষেত্রে একটু বুঝে শুনে পদক্ষেপ নেবেন। এবার আপনার পিতৃমাতৃ স্থান কীরকম হবে বলবো, অর্থাৎ মা বাবার সঙ্গে আপনার সম্বন্ধ কীরকম হবে সেইটা বলবো। আপনার মা কড়া প্রকৃতির হবেন, তিনি তেনার জীবনে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে চাইবেন, মায়ের সঙ্গে আপনার মানসিকভাবে মনোমালিন্য ঘটতে পারে, আপনার জীবনে মায়ের প্রভাব অনেকটাই থাকবে, মা হতে আপনার জীবনে কিন্তু অনেক উন্নতি হবে, তবে মায়ের সঙ্গে আপনার সম্পর্ক খুব একটা ভালো নাও হতে পারে। আপনার পিতা ধার্মিক কর্তব্য কর্মে অবিচল এবং হৃদয়বান হবেন। আপনার মাতৃস্থান ভালো নয় এবং ভাতা বা ভাই বোনেদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হতে পারেন বা ঝগড়া অশান্তি হতে পারে। এবার আপনার ভাগ্য ও কর্ম নিয়ে বলবো এবং চাকরি ব্যবসা ইত্যাদি নিয়ে বলবো। আপনার জীবনে 35 বছর পর থেকে বিশেষ উন্নতি হবে এবং 40 বছরের মধ্যে গাড়ি বাড়ি হওয়ার সম্ভাবনা আছে। ইঞ্জিনিয়ারিং বা কারিগরি বিদ্যায় আপনি দক্ষতা অর্জন করতে পারেন, কিন্তু প্রথম জীবনে আপনাকে পদে পদে বাধাবিঘ্নের সম্মুখীন হতে হবে। চিকিৎসাবিদ্যা তথা রসায়নের মাধ্যমে আপনি প্রভুত্ব অর্থ উপার্জন করতে সক্ষম হবেন, অর্থাৎ চিকিৎসাবিদ্যা বা রসায়নের মাধ্যমে আপনি অনেক অর্থ উপার্জন করতে পারেন, যেমন ডাক্তারি লাইন বা ওষুধের লাইন আপনার ক্ষেত্রে শুভ। ব্যাংক, জীবন বিমা, সামরিক তথা নৌ বিভাগের সঙ্গে যুক্ত হলে আপনি জীবনে প্রভুত্ব উন্নতি করতে সক্ষম হবেন। চাকরির তুলনায় ব্যবসা করতে আপনি জীবনে বেশি আনন্দ পাবেন এবং ব্যবসায় আপনার আগ্রহ বেশি থাকবে, যেরকম তুলা, লোহা, পাট, পশম, কাগজ এবং পুস্তক প্রকাশক সংক্রান্ত ব্যবসার মাধ্যমে আপনি জীবনে প্রভুত্ব অর্থ উপার্জনে সক্ষম হবেন। তবে অংশীদারি ব্যবসায় লিপ্ত হবেন না, তাতে আপনার ক্ষতি হবে, অংশীদারি অর্থাৎ শেয়ারের বিজনেস, তাতে আপনার ক্ষতি হতে পারে, তাই এই ধরনের ব্যবসা করবেন না। কিন্তু গৃহ নির্মাণ তথা জলজ দ্রব্য ব্যবসায় আপনি জীবনে উন্নতি অবশ্যই করবেন। এবার বলবো আপনার প্রেম ও বিবাহিত জীবন কিরম হবে। প্রেমের ক্ষেত্রে আপনি ঈর্ষাপরায়ণ হবেন, ঈর্ষাজনিত কারণে ধ্বংসাত্মক কর্মে লিপ্ত হতে পারেন, প্রেম হতে আপনার কিন্তু জীবনে সমস্যা আসতে পারে, তাই প্রেম থেকে একটু বুঝে শুনে চলবেন, প্রেমের ক্ষেত্রে একটু সাবধান হবেন। বিবাহিত জীবন আপনার সুখের হবে, সুন্দরী স্ত্রী পাবেন আপনি এবং উচ্চ বংশীয় কন্যার সাথে বিবাহ করলে আপনি বিবাহিত জীবনে অবশ্যই সুখী হবেন, আপনার বিবাহিত জীবন ভালো হবে, প্রেম ভালোবাসায় ভরে যাবে, আপনার স্ত্রী হবে বুদ্ধিমতী এবং সুলক্ষণা একজন নারী। এবার বলবো আপনার স্বাস্থ্য কিরাম হবে। স্বাস্থ্য মোটামুটি ভালোই বলা চলে, অনিদ্রা, কোষ্ঠকাঠিন্য তথা কণ্ঠরোগে কষ্ট পেতে পারেন, গলা ফোঁড়া, টনসিল
নাকে রক্ত, অ্যালার্জি এবং ডিপথোরিয়া বা ডায়াবেটিস, এছাড়া পায়ের সমস্যা হতে পারে আপনাদের। তাই একটু সাবধান থাকবে, স্বাস্থ্যের ক্ষেত্রে সাবধানে চলবেন। মহিলাদের ভাগ্য নিয়ে দুটো কথা বলবো, যারা মহিলারা দেখছেন তাদেরকে বলছি। একাধিক ভাগ্য বিপর্যয় ঘটবে আপনাদের জীবনে, শেষের দিকে কিন্তু সামলে উঠবেন। পিতামাতা তথা স্বামীর জন্য আত্মত্যাগ করতে আপনারা দ্বিধা করবেন না, কিন্তু স্বামীর ভালোবাসা থেকে মাঝে মাঝে বঞ্চিত হতে পারেন। চাকরিতে উন্নতি হবে, মনের মতো গৃহ পাবেন, অর্থের অভাব ঘটবে না, হৃদয় রোগ, চক্ষু রোগ, আমাশা, অ্যালার্জিতে ভুগতে হতে পারে বা পায়ের সমস্যা হতে পারে, সুগার থাকতে পারে আপনাদের, তাই একটু সাবধান থাকবেন। এছাড়া থাইরয়েড হতে পারে, তাই সাবধান থাকবেন, ভালো থাকবেন। এবার বলবো নারী পুরুষ নির্বিশেষে যদি জ্যৈষ্ঠ মাসে জন্ম হয় তাহলে আপনার শুভ বর্ণ, শুভ সংখ্যা, শুভ বার, শুভ রত্ন, শুভ ধাতু, শুভ মাস ও শুভ বয়সকাল, এটা নারী পুরুষ উভয়ের জন্যই। আপনাদের শুভ বর্ণ হলো সাদা, কালো এবং নীল। শুভ সংখ্যা হলো 2 এবং 6। শুভ বার আপনাদের সোম ও শনি। শুভ রত্ন আপনাদের হীরা, নীলা, পান্না। শুভ ধাতু আপনাদের হীরক ও সীসা। শুভ মাস আপনাদের জ্যৈষ্ঠ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস, মাঘ মাস ও চৈত্র মাস। অনেক সময় বলে নাকি জন্ম মাসে কর্ম করতে নেই, তাই জ্যৈষ্ঠ মাসের ক্ষেত্রে একটু বুঝে শুনে কাজকর্ম করবেন, বাকি মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ। এছাড়া শুভ বয়সকাল আপনাদের 2, 6, 11, 15, 20, 33, 51, 55, 60, 63, 65, 65, 70, এইগুলো ভালো বয়স আপনাদের। এই সময় আপনাদের জীবনে উন্নতি হবে, এই সময় ভালো হবে, ভালো কাজ করবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। এরকম ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন, বিভিন্ন প্রকার ভিডিও দেখতে পাবেন। আর সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।